আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন আসলে আজকের ভিডিওটি করতে চাচ্ছিলাম না তারপরেও বাধ্য হয়ে করলাম কারণ আপনারা আমাকে ইমুতে এবং ইউটিউবের যে ভিডিওগুলো আছে আপনারা কমেন্ট করে বলে দিছেন যে ভাই চোদ্দোই মার্চের পর নাকি আকামার ফি কমবে বা আকামার ফি আসলে কমবে কিনা না আমাদেরকে একটু জানান হয়তো আপনাদেরকে কমেন্টে আমি দু একটার অ্যান্সার আপনাদেরকে দিতে পারতাম বা ইমুতে আপনাদেরকে কয়েকজনকে আমি মেসেজ দিয়ে অ্যান্সারটা দিয়ে দিতে পারতাম কিন্তু না যদি আমি এইভাবে দিই তাহলে হয়তো সবাই আপনারা বুঝতে পারবেন না সেজন্য আজকের ভিডিওটি করা তো মূলত ভাই দেখেন সৌদি আরবের গভর্নমেন্টের তথ্য অনুসারে বা গভর্নমেন্টের কোনো জায়গাতে এমন কোনো তথ্য নাই যে চোদ্দই মার্চের পর আকামার ফিটা কমানো হবে এই ধরনের কোনো নিউজ বা তথ্য আমাদের কাছে নাই কিন্তু সবাই একটা প্রত্যাশা করতেছে যে চোদ্দোই মার্চের পর আকামার যে ফিটা আছে সেটা কমিয়ে আনা হবে ইনশাল্লাহ এটা সবাই ভাবতেছে সবাই আশা করতেছে এমনকি আমরাও আশা করি যাতে আকামার ফিটা কমিয়ে আনা হয় যাতে করে প্রবাসী যারা আছে কাজ করতেছেন আপনারা যাতে আপনাদের আকামার ফিটা কম হলে যাতে আপনারা খুব সহজেই আকামা নবায়ন করতে পারেন এবং আঁকামা বানাতে আপনাদের তেমন কষ্ট পোয়াতে না হয় যারা সৌদি অভিবাসীদের নিয়ে কাজ করতেছেন যারা মিডিয়াতে কাজ করতেছেন তারা যে আশা করতেছেন তারা তারা যে অনুমান করতেছেন যে চোদ্দই মার্চের পর আকামার ফিটা কমিয়ে আনবে আমরাও চাই যাতে আকামার ফিটা কমিয়ে আনা হয় তো হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন আসলে সৌদি আরবের আকামার ফিটা কমবে কিনা এটা এখনো নিশ্চিত না এটা অনিশ্চিত এটা মানুষের একটা থিওরি সো চোদ্দই মার্চের পর আমরা জানতে পারবো যে আসলে আকামার ফি কমাবে কি না যদি গভর্নমেন্ট থেকে কোনো রকমের তথ্য আমাদেরকে দেয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো আর অবশ্যই আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যদি গভর্নমেন্ট থেকে এ ধরনের কোনো নির্দেশ আসে সবসময় আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন অলে রেখে দিবেন যাতে করে আপনি সবসময় আপডেট ভিডিওগুলো পান তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ